প্রিয় ভিউয়ার, ঢাকা মেট্রো রেল স্টেশন মিরপুর 10, এটি দীর্ঘদিন বন্ধ থাকার পরে সম্প্রতি চালু হয়েছে। আর এই নিয়ে আজকের ভিডিও, অসাধারণ একটি ভিডিও হতে চলছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা এখন অবস্থান করছি একদম মেট্রো রেল মিরপুর 10 স্টেশন এলাকায়। ঢাকা মেট্রো রেলের মিরপুর 10 স্টেশনটি 88 দিন বন্ধ থাকার পর গত 15 অক্টোবর 2024 সালে পুনরায় চালু হয়েছে রাজধানীর মিরপুর 10 মেট্রো স্টেশন। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় 3 মাস বন্ধ ছিল। গত মঙ্গলবার 15 অক্টোবর সকাল থেকে মিরপুর 10 মেট্রো স্টেশন চালু করা হয়েছে। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় দুর্বৃত্তদের ভাঙচুরের কারণে স্টেশনটি বন্ধ ছিল। স্টেশনটির টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালায় অজ্ঞাত ব্যক্তিরা। এরপর 1 মাসেরও বেশি সময় ধরে মেট্রো রেল চলাচল বন্ধ থাকে। স্টেশনটি সংস্কার করতে 1,25,00,000 টাকা খরচ হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, 1 বছরেও মেট্রো স্টেশনগুলো চালু করা সম্ভব হবে না। যদিও গত 25 আগস্ট মেট্রো রেলের কার্যক্রম পুনরায় শুরু হয় 2টি স্টেশন বন্ধ রেখে। মেট্রো রেল কর্তৃপক্ষ গত 20 সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশনটি পুনরায় চালু করে। ঢাকা শহরের যানজটের সমাধান এবং দ্রুত পরিবহনের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে মিরপুর 10 মেট্রো স্টেশন। এই স্টেশনটির চালুর মধ্যে দিয়ে ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আবারও বাস্তবায়িত করল বর্তমান সরকার। মিরপুর 10 স্টেশনটি শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং এটি ঢাকার উন্নয়নের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। মিরপুর 10 স্টেশনটি অত্যাধুনিক সুযোগ সুবিধা, এখানে যাত্রীদের জন্য স্বচ্ছ পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং সহজ যাতায়াতের সুবিধা রয়েছে। স্টেশনে এক্সেলেটর, লিফট এবং মুভিং ওয়াকওয়ে রয়েছে, যা যাত্রীদের জন্য যাতায়াতকে আরও সহজ করেছে। এছাড়াও স্টেশনে যাত্রীদের জন্য বসার জায়গা, শৌচালয় এবং খাবারের দোকানও রয়েছে। মিরপুর 10 মেট্রো স্টেশনটি শুধুমাত্র মিরপুর এলাকার বাসিন্দাদের জন্যই নয়, বরং সমগ্র ঢাকা শহরের জন্য একটি আশীর্বাদ। এই স্টেশনটির উদ্বোধনের ফলে ঢাকার যানজট কমবে, সময় বাঁচবে এবং পরিবেশ দূষণও কমবে। এছাড়াও স্টেশনটির ঢাকার অর্থনীতির বিকাশকেও গতিশীল করবে। প্রিভিউ দেখছেন ঢাকা মেট্রো রেল স্টেশন মিরপুর 10। মানে কি বলবো, মেট্রো রেল একদম উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত, এই এতটা পথের মধ্যে মেট্রো রেল মিরপুর 10 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, খুবই জনপ্রিয় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট মিরপুর 10। আর দীর্ঘদিন মানুষ অপেক্ষায় ছিল কবে এই মিরপুর 10 স্টেশনটি আবার পুনরায় উদ্বোধন হবে বা পুনরায় চালু হবে। সেই দুয়ার কিন্তু উন্মোচন হয়ে গেছে, মানুষ এখন অনায়াসেই কিন্তু আগের মতো করেই চলতে পারছে মেট্রো রেলে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি যে কোনো সময় মেট্রো রেল ব্যবহার করুন, মিরপুর 10 স্টেশন আপনার জন্য এখন উন্মুক্ত। গত সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছে, 87 দিন পর মঙ্গলবার সকাল থেকে চালু হচ্ছে মেট্রো রেল মিরপুর 10 স্টেশনটি। উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান স্টেশনটি চালুর উদ্বোধন করেছেন। স্টেশনটি মেরামত করতে খরচ হয়েছে, এমন প্রশ্নে ডিএমটিসিএল এর এমডি বলেন, এটা আমরা নিরূপণে কাজ করছি। উপদেষ্টা উদ্বোধনের সময় কত খরচ হয়েছে জানাবেন।
স্টেশন ঠিক করতে ঠিকাদার বা বিদেশি কাউকে লাগেনি, ডিএমটিসি এলই এএলই দুটি স্টেশন ঠিক করেছে। বিশাল একটি ব্যাপার। কোনো উপদেষ্টা বা কোনো মেরামতের জন্য কোনো মানুষকে তাদের হায়ার করতে হয়নি, সম্পূর্ণ নিজস্ব মতামতে সম্পূর্ণ নিজস্ব জ্ঞান গরিমা দিয়ে দুটি স্টেশন চালু করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে। আসলে এই বর্তমান সরকার ছিল বলেই এমনটি সম্ভব হয়েছে, কারণ বিগত সরকার ওবায়দুল কাদের সাহেব বলেছিল এক বছরেও মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হবে না। এখন এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে, খুব দ্রুত এবং খুব কৌশলীভাবে মেট্রো রেল কিন্তু আসলে চালু হয়ে গেছে। তখনই চালু হয়েছিল দুটি স্টেশন বন্ধ রেখে, কাজীপাড়া এবং মিরপুর 10। এখন কাজীপাড়া চালু হওয়ার পরে মিরপুর 10ও চালু হয়ে গেল। খুবই কাকতালীয়ভাবে কিন্তু এটি আসলে চালু হয়ে গেছে। যা হোক আর কি, মানুষ খুব অপেক্ষায় ছিল। মেট্রো রেল মিরপুর 10 আসলে গুরুত্বপূর্ণ একটি জায়গা, প্রত্যেকের প্রয়োজন, মানুষের সেই অপেক্ষার অবসান ঘটল, চালু হয়ে গেল মিরপুর 10 মেট্রো রেল স্টেশন। মেট্রো রেলের আয় কেমন হচ্ছে এমন প্রশ্নও করা হয়েছিল ওই দিন। 31 আগস্ট পর্যন্ত আয় হয়েছে 5,000 কোটি টাকা। প্রেক্ষাপটে 25 আগস্ট চালু হওয়ার পর 31 আগস্ট পর্যন্ত আয় হয়েছে 5,000 কোটি টাকা। সেপ্টেম্বরে আয় হয়েছে 33,71,00,000 টাকা, আর দিনে গড়ে আয় হচ্ছে 1,22,00,000 টাকা। অক্টোবরের প্রথম 13 দিনে 11,22,00,000 টাকা আয় হয়েছে, আর দিনে গড়ে আয় 86,00,000 টাকা। উল্লেখ্য, গত 18 জুলাই বিকেলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে মিরপুর 10 স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল। পরদিন কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্টেশন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যবহার বন্ধ রাখতে হয়। 25 আগস্ট মেট্রো রেল চালু করা হলেও স্টেশন দুটি চালু করা যাচ্ছিল না। মেরামতের শেষে প্রথমে কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হয়, পরে মিরপুর 10 স্টেশন এখন খুলে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার, আসলে শুনলে সত্যি একটা আনন্দের ব্যাপার বটে, কারণ এই মেট্রো রেল স্টেশন মিরপুর 10 এটি নিয়ে কিন্তু মানুষের ব্যাপক কৌতূহল ছিল, সেটার একটি অবসান ঘটল। এখন মিরপুর মেট্রো রেল স্টেশন সম্পূর্ণরূপে চালু। আপনি ইচ্ছে করলে ঢাকা শহরের মতিঝিল থেকে, মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ির মধ্যে আপনি মিরপুর মেট্রো রেল স্টেশন মিরপুর 10 আপনি ব্যবহার করতে পারেন। প্রিয় ভিউয়ার, এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমাদের একটি পরিষ্কার পরিচ্ছন্ন চ্যানেল। আপনি ইচ্ছে করে ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন, আর মন চাইলে আমাদের ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগলো কমেন্টসে লিখে দেবেন। প্রিয় ভিউয়ার, অনুরোধ করবো, যদি আপনাকে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আমাদের ভিডিওতে, একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাকে অনুরোধ করবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।